আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা মূলত আমি কি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে গরুর ফুড পয়জনিং, গরুর ক্ষুধামন্দা, গরু হঠাৎ খেতে চাচ্ছে না বা গরু জাবর কাটতেছে না, একদমই জিম ধরে আছে। তাহলে আপনারা আসলে কোন ধরনের চিকিৎসা নেবেন? তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আজকের ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন। তো এখানে মূলত আমি প্রথম স্টেপে যেটা করতেছি সেটা হচ্ছে আমি কিন্তু একটা পরিষ্কার পানি নিচ্ছি একটা পাত্রে, এবং এই পানিটা মূলত আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি কিন্তু একটু পানিটা গরম করে নিব। তো কী জন্য নিচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এবং আশা করি আপনাদের গরুর যদি এরকম সমস্যা হয় আপনারা নিজে নিজেই তার সমাধান করতে পারবেন। তো এখন দর্শক, আমি কিন্তু এই ভিডিওটা ধারণ করছি সকাল টাইমে, মানে গরু সারাদিন একদিন যে ফুড পয়জনিং থাকার পরের দিনে কিন্তু এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন দেখুন দর্শক, আমি গরম পানিটা মূলত যেটা করছি সেটা হচ্ছে বালতিতে ঢেলে দিলাম। এখানে আবার পূর্বে ঠান্ডা পানিটা ছিল, তো পানিটা আসলে এমন ভাবে গরমটা রাখতে হবে যাতে যে কোনো গরুর ওটা সহনশীল একটা তাপমাত্রার ভিতরে থাকে, কারণ অতিরিক্ত গরম আবার গরু খেতে চাবে না, বা গরু খেলেও কিন্তু গরুর ভিতরে আরো উল্টো সমস্যা হতে পারে জিহ্বায়। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গরুটাকে আসলে প্রলোভন দেখাতে হবে, গরুটাকে খাবারের লোভ দেখাতে হবে। তো লোভ দেখানোর জন্য মূলত যেটা করতেছি সেটা হচ্ছে আমি ওই পাত্রে কিন্তু পানির পাত্রে, ফ্রেশ পানির পাত্রে কিন্তু আমি লবণটা দিচ্ছি, যাতে এই লবণটা ও আগ্রহ দেখায় বা লবণটার উপর আগ্রহ রেখে যেন ও খাবারটা বা এই পানিটা যেন খেতে চায়, কারণ গরুটা কিন্তু গতকালকে থেকে এখন পর্যন্ত কিচ্ছু খায়নি। এবং আমি আপনাদেরকে বলছিলাম যে হতাশ হওয়া যাবে না, আপনাদেরকে সময় দিতে হবে, গরু ইনশাল্লাহ অবশ্যই সুস্থ হবে। এবং আজকের ভিডিওটা মূলত এই জন্যই করছি যে এটার রেজাল্ট আমি দিয়ে দিই, এই গরুটাকে কিন্তু আমি সুস্থ করতে পারছি এবং কিভাবে করছি এটাই কিন্তু মূলত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যে পারি নাই শুধু ভিডিও শেয়ার করতেছি এটাও কিন্তু না, আপনাদের গরু যদি এরকম হয়ে যায় তাইলে আপনারা এটা করতে পারেন। তো দর্শক দেখুন, এখন গরুটাকে পিছনে কিন্তু আপনাকে ভাই লেগে থাকতে হবে। একটা গরু যখন অসুস্থ হবে গরুটাকে কিভাবে সুস্থ করতে হবে কিছুটা কিন্তু টেকনিক আপনাকে জানতে হবে। তো যেহেতু গরুটা একবারেই আগ্রহ দেখাচ্ছে না খাবারের প্রতি, সেজন্য যেটা করতেছি ওকে লবণের কিন্তু একটা প্রলোভন দেখাচ্ছি। এটা কিন্তু পেটে গেলে ওর খুব একটা সমস্যা হবে না, বরং কাজ করবে, ওর ভিতরে যে খাবারগুলো ডাইজেস্ট হচ্ছে না, পরিপাক তন্ত্রে ওটা যদি লবণযুক্ত পানিটা দেয় তাহলে কিন্তু আরো পরিপাকে সহায়তা করবে। তো দেখুন, আমি কিন্তু আসলে খুবই চেষ্টা করতেছি যে গরুটাকে কিভাবে একটু রুচিতে নিয়ে আসা যায় বা গরুটা জাবর কাটে। আর যদি ফুড পয়জনিং হয় এবং গরু জাবর না কাটে, এটা কিন্তু খুবই টেনশনের একটা বিষয়। যদি গরু প্রস্রাব পায়খানা না করে কিন্তু জাবর সময় মতো কাটে, তার মানে ওই গরুটা কিন্তু নিয়ে অতটা টেনশন থাকে না। কিন্তু গরু যদি জাবর না কাটে জিম ধরে থাকে তাহলে কিন্তু সমস্যা। তো এখন আপনারা আমাকে বলতে পারেন যে গরু যে ফুড পয়জনিং কেমনে বুঝলেন, এটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলবো। তো যাই হোক দর্শক, এখন পানি কিন্তু আমি খাওয়াতে পারলাম না, ওটাতে কিন্তু ব্যর্থ হয়ে গেছি। এখন মূলত যেটা চেষ্টা করছিলাম ওই টাইমটাতে, কারণ আমার কিন্তু মেইন টার্গেট যে গরু কিন্তু একদিন কিছু খায়নি, আজকে যদি আমি না খাওয়াতে পারি তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যেতে পারি। কারণ দর্শক, এই জিনিসগুলো কিন্তু অনেকেই শেয়ার করে না। অনেকে আমরা যারা আছি আমরা শুধু ভিডিও দেই, আমরা সফলতার গল্প শুনাই, কিন্তু গরু যখন রোগ হয় এই জিনিসটা কিন্তু কেউ প্রকাশ করতে চায় না। প্রকাশ করলে অনেকের মনে করবে যে ও তো দক্ষ খামারি না, নিজের গরু সুস্থ করতে পারে না, আবার আমাদেরকে কি বলবে, আমাদেরকে কিসের মেডিসিন দেয়, আমাদেরকে কিসের খাবার দেয়, ওর কাছ থেকে কেন আমরা পরামর্শ নিতে যাবো। এই যে অনেকেই নিজেকে একটু দক্ষ মনে করার জন্য কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে না ভাই, কিন্তু আমার কাছে সেগুলো নাই। কারণ বাস্তব জীবনে ধাক্কা আপনারও হবে, ধাক্কা আপনার আমারও আসতে পারে, এটা অস্বীকার করা কিছু নেই, যেহেতু আমিও একজন দিন শেষে আপনাদের মতোই একজন খামারি। তো যাই হোক দর্শক, চেষ্টা করতেছি। তো দেখুন, আমি ক্যামেরাতেই আপনাদেরকে দেখাচ্ছি কত কষ্ট করে গরুটাকে কিন্তু আমি, গরুর দেখুন কিন্তু নিজে আগ্রহ নিয়ে খাচ্ছে। আসলে যখন খাওয়া শুরু করলো তখন টেনশন মুক্ত হইলাম যে না, গরু আমার সুস্থ হবে। তো চিকিৎসাটা অবশ্যই আমি আপনাদেরকে শেষে দেখাচ্ছি, আগে গরুটার কাহিনীটা আপনাদেরকে দেখাই। তো দর্শক, এখন মূলত আমি যে এটা কিন্তু আমি বাঁশের পাতা খাওয়াচ্ছি, আপনারা চাইলে আপনাদের ঘাসের পাতা খাওয়াতে পারেন, ঘাস খাওয়াতে পারেন, তবে বেশি পরিমাণে না, সামান্য পরিমাণে দিতে হবে, বেশি প্রেশার দেওয়া যাবে না বা বেশি দানাদার দেওয়া যাবে না, এই সময় অন্য কোনো বাড়তি খাবার দেওয়া যাবে না। তো চিকিৎসার মূলত বিষয় এটাই। তো অ্যামাইনোভেট আছে, পাশাপাশি আমি কিন্তু কেটাফসটা ব্যবহার করছি, অ্যামাইনোভেট এবং কেটাফস। তো শুরুতে আমি আপনাদেরকে বলে নেই, তাপমাত্রা কিন্তু আগে আপনাদেরকে চেক দিতে হবে। যদি দেখেন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম তাহলে কিন্তু আপনারা এই কেটাফস অ্যামাইনো ব্যবহার করবেন, যদি দেখেন বেশি তাহলে কিন্তু চিকিৎসা আলাদা, তাহলে কিন্তু আপনাকে ধরেও নিতে হবে সেটার ফুড পয়জনিং হয়নি।
যাই হোক, এখন যেটা দেখাচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ডিটক্স ভেট। এই ডিটক্স ভেটের যেটা কাজ সেটা হচ্ছে যে পরিপাক ক্রিয়ায় যদি কোনো সমস্যা হয়, বিশেষ করে ফুড পয়জনিং বা গরু ক্ষুধা মন্দা, গরু খেতে চায় না, গরু পেট ফুলে আছে, তাহলে কিন্তু এটা ব্যাপকভাবে কাজ করে। বেটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি, তো আমিও ঠিক ওটাই ব্যবহার করছি। যেহেতু গরুটা সারাদিন খায়নি, আমি সারাদিন মূলত যেটা ট্রাই করছিলাম সেটা হচ্ছে আমি গরুটাকে বায়োলাক দিছিলাম 2টা, অ্যান্টাসিড প্লাস দিছিলাম 10টা সকালে, আবার বিকালেও সেম কাজ করছি। আবার তাপমাত্রা দেখছিলাম যে স্বাভাবিকের থেকে কম, আমি কিন্তু ওই ক্যাটাফোজ অ্যামাইনো দিছিলাম, ঠিক 12 ঘন্টা পর আবার ক্যাটাফোজ অ্যামাইনো দিছি। এরপরে যেহেতু গরুটার তাপমাত্রার ভিতরে কম, ওই গরুটা কিন্তু মুখ দিয়ে লালা আসতেছিল, মুখ দিয়ে না নাক দিয়ে লালা আসতেছিল, তো লালাটা যাতে বন্ধ হয় এজন্য আবার আমি স্টাফেট দিলাম, মানে অ্যান্টিহিস্টামিন গ্রুপের 4-5 সিসি আমি দিলাম গভীর মাংস পেশিতে। তারপরের দিন দর্শক মানে আজকে সকালে, এরপরে আমি আবার যেটা করলাম যে রুমেন্টন খাওয়াই দিলাম, যে রুমেন্টন হচ্ছে বায়োলক গ্রুপেরই, মানে বায়োলক টাইপেরই ওষুধ, রুচিতে সহায়তা করে। মোট কথা রুচিতে নিয়ে আসার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। এখন দর্শক একটা কথা থেকে যায় যে কিভাবে বুঝবেন যে গরুর ফুড পয়জনিং হলো নাকি অন্য কোনো সমস্যা। যদি দেখেন গরু খাচ্ছে না এবং ঝিমায় ধরে আছে, তখন তাপমাত্রা মাপবেন। যদি দেখেন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম, স্বাভাবিক তাপমাত্রা তো জানেন 102 থেকে 103 কিংবা 104 পর্যন্ত ধরে নেওয়া যায়, যদি দেখেন যে ওইরকম আছে তার মানে স্বাভাবিক। আর যদি দেখেন কম, তার থেকে কম, এবং চোখগুলো দেখুন, চোখগুলো যদি একটু দেখেন যে নিচে দেবে গেছে বা গরুটার মন মনে কোনো উৎসাহ নেই, তাহলে বুঝতে হবে যে এই গরুটার কিন্তু পেটে অবশ্যই কোনো না কোনো সমস্যা হয়েছে, ফুড পয়জনিং, ক্ষুধামন্দ, যেটাই হোক একটা কিছু হয়েছে। তার মানে ধরে নিতে হবে তাপমাত্রা কম প্লাস কিছু খাচ্ছে না, এর ফুড পয়জনিং, বা নাক দিয়ে দেখুন লালা ধরতেছে, এটা হচ্ছে ফুড পয়জনিং লক্ষণ। আর যদি খুরা হইতো তাহলে যেটা হইতো যে গরুর কিন্তু হাই টেম্পারেচার জ্বর হইতো, ওইটার কিন্তু বিষয়টা আলাদা, তখন আপনাকে অন্য চিকিৎসা যেতে হইতো। তো যেহেতু আমরা ফুড পয়জনিং নিয়ে আলাপ করতেছি, তো এটাই আমরা দেখি। তো দেখুন দর্শক, এখানে আমি পরে আবার চেষ্টা করি যে পানি খাওয়াইতে, কিন্তু দিন শেষে কিন্তু খায় না। তো যাই হোক, আমি ডিটক্স খাওয়াই দিছিলাম। তো একটা জিনিস খেয়াল রাখবেন, ডিটক্স বা ববি কেয়ার, আমি ওষুধের নামগুলো মেনশন করে দিচ্ছি, এগুলো যদি খাওয়ান, গরু কিন্তু প্রায় 24 ঘন্টার মতো বা মিনিমাম 14 ঘন্টা, 14 ঘন্টা প্লাস পর্যন্ত কিন্তু গরু একবারে এরকম মুখ ফুলে থাকবে, মানে কিছু খেতে চাবে না। কিন্তু আমি আপনাদেরকে খুশির সংবাদ যেটা বলবো সেটা হচ্ছে যে একটা পর্যায়ে এসে আমি যখন, আমি কিন্তু এই মুহূর্তে রাতে ভিডিওটা রেকর্ড করতেছি, রাতে খামার ঘরে আসলাম, গরম গরু 2 দিন বাইরে বাঁধা ছিল, এখন দেখি খামার ঘরে, তখন কিন্তু আমি বুঝতে পারছি যে গরু মনে হয় জাবর কাটা শুরু করছে। তো এসে দেখি গরুটা কিন্তু খাচ্ছে, তো গরুটা অবশ্যই আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তো দর্শক, আশা করি আপনারা আজকের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন, যে একটা গরু যদি ফুড পয়জনিং হয় তাহলে কিভাবে বুঝবেন যে ওর ফুড পয়জনিং হয়েছে, এবং দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে কিভাবে চিকিৎসাটা করতে হবে, বা চিকিৎসাগুলো আসলে কি স্টেপগুলো আপনাদেরকে নিতে হবে সেটা আপনারা বুঝতে পারছেন। তো আমি একটা কথা আপনাদেরকে বারবার বলবো, যে আপনারা কখনো হাল ছাড়বেন না, প্লাস আপনাদেরকে মাথা গরম করা যাবে না। ঠান্ডা মাথায়, সুস্থ মাথায়, সুস্থ মস্তিষ্কে গরুটাকে কিভাবে রুচিতে নিয়ে আসা যায় সেটা আপনাদেরকে চেষ্টা করতে হবে। তো আসলে সবকিছু কিন্তু ডাক্তারকে দিয়ে হয় না, অনেক সময় আপনার নিজেরও একটা পরিশ্রমের ব্যাপার আছে, নিজেরও কিছু ব্যক্তিগত টেকনিকের দরকার আছে, যেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আপনাদের উপকারে কতটুকু লাগবে জানি না, তবে আমি এটা দিয়ে অবশ্যই সফলতা পেয়েছি বা সফল হয়েছি জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।